কংগ্রেসের জমানা, সাল 1966। সেই সময় রাজ্যে চলছিল খাদ্য সংকট, সিনেমার টিকিট এমনকি পাঠ্য বই পর্যন্ত কালোবাজারি হচ্ছিল। তারিখ 29 আগস্ট, টিকিট কালোবাজারি নিয়ে আগরতলা শহরে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে নিরীহ 3 নাবালক দিলীপ, তরুণ, অরবিন্দ শহীদ হন। 1990 সালের একই তারিখে কংগ্রেস TUJS জোট জামানায় জুলাইবাড়ির দেবদারুতে বাম যুবকর্মীরা রাজেশ্বর সুমিত্রা সিনহাকে ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে। প্রতিবছর এ দিনে 5 শহীদকে স্মরণ করে SFI, DYFI, TYF, TSU। এবছর করোনা আবহে ছোট করেও শহীদান দিবস পালন করে 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন। শনিবার সকালে মেলার মাঠ ছাত্র যুব ভবনে হয় শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতা নবারুণ দেব, সুলেমান আলী, সন্দীপন দেব সহ অন্যরা। যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন, বর্তমানে কঠিন অবস্থা, মানুষ খাদ্য সংকটে ভুগছে, যুবদের হাতে কাজ নেই, গরিব মানুষ অনাহারে মারা যাচ্ছে। কংগ্রেস TUJS এর উত্তরসূরি হচ্ছে আজকের দিনের বিজেপি IPFT, তাদের নেতৃত্বে গণতন্ত্র আক্রান্ত। স্কুলের দোকান বন্ধ করে মদের দোকান খোলানোর চেষ্টা হচ্ছে গোটা রাজ্যের মধ্যে। মানুষ খাদ্যের সংকটে ভুগছেন, যুবদের হাতে কাজ নেই, গরিব মানুষ অনাহারে মারা যাচ্ছে, আমাদের রাজ্যের মা তার সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে, রেশন কার্ড বন্ধক দিয়ে ন্যূনতম গড়ে তার অভাব মিটানোর চেষ্টা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্য চলছে এখনও জোট রাজত্ব। সেদিন যারা কংগ্রেস এবং TUJS এর জোট রাজত্ব চালিয়েছিলেন 88 সাল থেকে 93 সাল, আজকের এই সময়ে সেই কংগ্রেসই BJP-তে পরিণত হয়েছে আর TUJS IPFT-তে পরিণত হয়েছে, এবং তারা সেই কংগ্রেস TUJS এর উত্তরসূরি হচ্ছেন আজকের দিনের BJP এবং IPFT। তারা চালাচ্ছেন সরকার, তাদের নেতৃত্বে গোটা গণতন্ত্র আক্রান্ত, মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে, মানুষের অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। যতগুলা প্রতিশ্রুতি ছিল আছে, সমস্ত প্রতিশ্রুতির উল্টো দিকে হাঁটার চেষ্টা হচ্ছে। স্কুলের দরজা বন্ধ করে দিয়ে মদের দোকান খোলানোর চেষ্টা হচ্ছে গোটা রাজ্যের মধ্যে, এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজেশ্বর সুমিত্রা দিলীপ তরুণ অরবিন্দ শহীদান দিবসে আমরা দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই যে গণতন্ত্র আক্রান্ত, গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে আমাদের তীব্র করতে হবে, এই লড়াইকে তীব্র করার শপথ আমরা আজকের দিনে গ্রহণ করছি। বাম ছাত্র যুব নেতৃত্বের অভিযোগ, গেরুয়া বাহিনীর এই সন্ত্রাসে কোন কোন মন্ত্রী বিধায়ক সমর্থন জোগাচ্ছে। রিপোর্ট, চ্যানেল দিনরাত।